আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোহিনুস কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে একটা ব্রেড পুডিং রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই মজাদার পুডিংটি তৈরি করা যায়। এই ব্রেড পুডিংটা অনেক বেশি সফট আর অনেক বেশি মজার হয়। আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন দেখে নিই মূল রেসিপিটা। পুডিংটা তৈরি করার জন্য প্রথমে আমরা ক্যারামেলটা রেডি করে নিব। তার জন্য এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। এখন এটাকে আমি এভাবে রেখে দিব কিছুক্ষণের জন্য। চুলার আঁচটা মিডিয়াম লোতে করে রেখেছি। কিছুক্ষণ রাখার পরে দেখবেন চিনিটা এরকম অবস্থায় চলে এসেছে আর চারপাশে কিন্তু ক্যারামেলের কালারটা আসতে শুরু করেছে। তখন নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে পুডিংটা খেতে তিতা লাগবে। তো এখন আমার ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে, চুলা থেকে আমি নামিয়ে নিব। এখন সরাসরি আমি যে পাত্রে পুডিংটা বসাবো ওই পাত্রের মধ্যে ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। এখন পাত্রটাকে ঘুরিয়ে ক্যারামেলটাকে চারপাশে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। অন্যদিকে আমি 4টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়েও কমিয়েও নিতে পারবেন। এখন ব্লেন্ডার দিয়ে চিনি আর ডিমটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে ডিম আর চিনিটাকে যে কোনো কাটা চামচ বা হ্যান্ড উইক্স বা যে কোনো ব্লেন্ডারের জায়গায়ও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। এখন এটাকে সরিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। এখানে আমি 4 পিস সাদা ব্রেড নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে ছোট করে টুকরো করে নিব। আমি ব্রেডের চারপাশে ব্রাউন কালারটাও নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। ব্রেডগুলো টুকরো হয়ে গেলে এখন অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। এখন এখানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে আগে থেকে আমি জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। আমরা যেহেতু পুডিংটা ব্রেড দিয়ে তৈরি করব তার জন্য দুধটা ঘন করার কোনোই দরকার নেই। এখন এটাকে আমি এভাবে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট দুধে ভিজিয়ে রাখার কারণে পাউরুটিটা একদম সফট হয়ে যাবে, তখন পাউরুটিটা ব্লেন্ড করতে সুবিধা হবে। এখন আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে পাউরুটিটা ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা এই কাজটা ব্লেন্ডার জগেও করে নিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি এখানে দুধের মিশ্রণটা দিয়ে দিব। এখন এখানে আমি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিতে না চাইলে লেবু রসও দেওয়া যাবে। তো এখন আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন পুডিংয়ের মিশ্রণটাকে আমরা একটা চাকনির উপর রেখে ঢেলে দিচ্ছি। আর পুডিংটাকে স্মুথ করার জন্য অবশ্যই কিন্তু পুডিংয়ের মিশ্রণটাকে ছেঁকে নিতে হবে। পুডিংয়ের মিশ্রণটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন মোল্ডে যে ঢাকনাটা আছে ওইটা দিয়ে আমি পুডিংয়ের মিশ্রণটা ঢেকে দিচ্ছি। এখন পুডিংটাকে আমরা বাপে দিব। তার জন্য এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি আর একটা সুতি তাওয়াল দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে এরকম সুতি তাওয়াল না থাকলে যে কোনো মোটা টিস্যুও দিতে পারবেন। আর সুতি তাওয়াল দেওয়ার কারণে পুডিংয়ের মোলটা নড়াচড়া করবে না। তো এখন পুডিংয়ের মোলটা আমি বসিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে ওটা লং দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন এটাকে আমি 30 থেকে 35 মিনিট বাপে দিয়ে দিব। আমার পুডিংটা হতে 30 মিনিট সময় লেগেছে,
তো আসলে এটা 30 থেকে 35 মিনিটও লাগতে পারে, আবার অনেক সময় দেখা যায় 25 মিনিটও কিন্তু হয়ে যায়। তো আমার পুডিংটা হয়ে গিয়েছে, এখন আমি খুবই আস্তে করে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, হাতে কোনো রকম পানি বা কিছু লাগছে না। এখন এটাকে আমি নরমাল ফ্রিজে এভাবে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে পুডিংটা আরও খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আধা ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি একটা নাইফ দিয়ে পুডিংয়ের চারপাশটা কেটে নিচ্ছি। এখন পুডিংটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ব্রেড পুডিং। দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট আর স্মুথ হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর দেখুন পুডিংটা একদম স্মুথ হয়েছে, কোনোরকম ছিদ্র ছিদ্র নেই। আর এই ব্রেড পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। দেখলেন তো কত সহজভাবে কিন্তু ব্রেড পুডিংটা তৈরি হয়ে গেল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।